নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার তৈরির রেসিপি শেয়ার করছি। এই আচারটা আপনারা তৈরি করে 2 থেকে 3 বছর পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন, আচারটা নষ্ট হয়ে যাবে না। রোদে দেবার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের আচারটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদম দোকানের মতোই পারফেক্ট টক ঝাল মশলাদার কাঁচা আমের আচার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমের আচার তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 2 কেজি কাঁচা আম। আমগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এই জলের মধ্যে থেকে কাঁচা আমগুলোকে আমি তুলে নিচ্ছি আর খুব ভালো করে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আমের গায়ে যেন একটুও জল না থাকে, খুব ভালো করে জলটাকে মুছে নিতে হবে। আর একটা কথা এই সময় বলে দিচ্ছি বন্ধুরা, বাজার থেকে কাঁচা আম কিনে আনার পর আপনারা কিন্তু সাথে সাথেই আচারটা তৈরি করে নেবেন না। প্রথমে আমগুলোকে জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। এইভাবে রেখে দিলে আমগুলো শক্ত হয়ে যাবে আর দেখবেন আমের আচারটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি সব আমগুলোকে জলের মধ্যে থেকে তুলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমের মধ্যে কিন্তু একটুও জল নেই। এইবার এই কাঁচা আমগুলোকে আমি কেটে নেব। প্রথমে বোটার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, তারপর মাঝখান থেকে কেটে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার বন্ধুরা, এই আমের মধ্যে যে আঁটির অংশটা রয়েছে সেই অংশটা আমি ফেলে দিলাম আর ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আমগুলোকে খুব বেশি বড় সাইজে টুকরো করবেন না, তখন কিন্তু আমের আচারটা তৈরি হতে অনেকটা সময় লেগে যাবে, একটু ছোট করেই কেটে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে কেটে নিচ্ছি, খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড় নয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবেই সব আমগুলোকে কেটে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব আমগুলোকে কেটে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব আমগুলো আমার কাটা হয়ে গেছে আর একটা বড় পাত্রের মধ্যে আমগুলোকে আমি নিয়ে নিয়েছি। এইবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের 3 চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1/4 চামচের 3 চামচ লবণ। এইবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে কাঁচা আমের গায়ে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন, তাহলে দেখবেন আমের গায়ে লবণ আর হলুদটা খুব ভালোভাবে লেগে যাবে। বন্ধুরা, আমের মধ্যে অনেক পরিমাণে জল থাকে, এই জলটা থাকলে আমের আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে না, আমের আচারটা তখন নষ্ট হয়ে যাবে। সেই কারণে লবণ আর হলুদ আমের গায়ে মাখিয়ে রাখলে আমের মধ্যে থেকে সব জলটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে লবণ আর হলুদটা আমের গায়ে মাখিয়ে নিয়েছি। এইবার পাত্রটা ঢাকা দিয়ে আমগুলোকে রেখে দেব 24 ঘন্টার জন্য। এই 24 ঘন্টার মধ্যেই আমের মধ্যে থেকে সব জলটা বেরিয়ে যাবে আর আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর বন্ধুরা, মাঝে মাঝে একবার পাত্রের ঢাকনাটা খুলে আমগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন এই আমগুলোকে আমি রেখে দিচ্ছি 24 ঘন্টার জন্য। আজকে সকাল 11টার সময় আমি আমগুলোকে ঢাকা দিয়ে রাখছি, তারপর কাল সকালবেলা আমি আপনাদেরকে আমগুলো দেখাবো। দেখুন বন্ধুরা, 24 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাত্রের ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আমের পরিমাণটা আগের তুলনায় এখন অনেকটাই কমে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমের মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আমের মধ্যে থেকে। এই জলটা যদি আমের মধ্যে থাকতো, তখন কিন্তু আমের আচারটা তৈরি করার পর বেশি দিন রেখে দেওয়া যেত না। আর এই আমগুলো কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার আমগুলোকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি।
ঝুড়ির মধ্যে রাখার কারণে আমের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেই জলটাও ভালো মতো ঝরে যাবে। তো দেখুন বন্ধুরা, সব আমগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে নিয়েছি, আর আমের মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জলটা আমার কোনো কাজে লাগবে না, এই জলটা আমি ফেলে দেব। এবার দেখুন বন্ধুরা, আমি আমের মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই আমের গায়ে যে জলটা লেগে রয়েছে এই জলটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আমের মধ্যে যেন একটুও জল না থাকে, জল থাকলেই কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটা কাগজের মধ্যে আমগুলোকে এইভাবে একটা একটা করে চারিয়ে দিচ্ছি। এইভাবে চারিয়ে দিলে আমের গায়ে যে জলটা আছে সেটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। বন্ধুরা, আচারটা আমি রোদে না দিয়ে তৈরি করব, তো সেই কারণে এই আমগুলোকে ফ্যানের হাওয়ায় রেখে শুকনো করে নেব। আর এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, আমের গায়ে যেন একটুও জল না থাকে, জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো যতক্ষণে এই আমগুলো শুকনো হচ্ছে এই সময়ের মধ্যে আমি আচারের মশলাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এইবার দেখুন বন্ধুরা, এই ধরনের যে স্টিলের চামচ আমরা বাড়িতে ব্যবহার করি খাবার খাওয়ার জন্য, এইগুলোকে টেবিল স্পুন বা বড় চামচ বলা হয়। তো এই চামচের মাপ করেই আমি এখানে সব মশলাগুলো নিয়েছি। 2 কেজি আমের আচার তৈরি করার জন্য যতটা পরিমাণে মশলা লাগবে সেই মশলার পরিমাণটা আমি এখানে বলে দিয়েছি। এর থেকে বেশি নেবেন না, এর থেকে কমও নেবেন না। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 5 চামচ মৌরি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এবার মৌরিটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করেই ভেজে নেবেন। যখন দেখবেন মৌরির মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই কড়ার মধ্যে থেকে মৌরিটাকে তুলে নেবেন। খুব বেশি ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, মৌরিটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি কড়ার মধ্যে থেকে মৌরিটাকে তুলে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 5 চামচ গোটা জিরে। এবার গোটা জিরেটাকেও গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইখানে প্রত্যেকটা মশলাকেই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। খুব বেশি যদি মশলাগুলো ভাজা হয়ে যায় তখন কিন্তু আচারটা খেতে তেঁতো লাগবে। তো সেই জন্য হালকা করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে। তো দেখুন বন্ধুরা, এই গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে থেকে আমি গোটা জিরেটাকে তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মেথি। মেথিটাকেও গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মেথিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ কালো সর্ষে। আর এরপর দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ সাদা সর্ষে। বন্ধুরা, আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিলিয়ে ব্যবহার করেছি। তবে যদি আপনাদের কাছে সাদা সর্ষে না থাকে তখন আপনারা বড় চামচের 6 চামচ কালো সর্ষে এইখানে দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 1 মিনিটের মতো এই সর্ষেটাকে ভেজে নিতে হবে। সর্ষে কিন্তু খুব বেশি ভাজলে হবে না, লো ফ্লেমে রেখে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট আমি সর্ষেটাকে ভেজে নিয়েছি। সর্ষেটা এখন গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে থেকে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা শুকনো লঙ্কা। লো ফ্লেমে রেখে এই শুকনো লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে থেকে এটাকে আমি তুলে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 5 চামচ লবণ। লবণের মধ্যে জল থাকে, তাই লবণটাকে যদি লো ফ্লেমে রেখে একটু ভালো করে ভেজে নেওয়া হয় তখন কিন্তু লবণের মধ্যে থেকে জলটা একদম শুকিয়ে যাবে। এই লবণটা আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, লবণটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি আর লবণের মধ্যে এখন একটুও জল নেই। এবার লবণটাকেও আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এইখানে 500 গ্রাম সর্ষের তেল নিয়েছি।
এর মধ্যে থেকে অর্ধেকটা তেল আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম, আর বাদবাকি তেলটা আমি সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবার এই সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা গরম হবে, এই রকমভাবে কিন্তু তেলটাকে গরম করতে হবে। তো দেখুন বন্ধুরা, সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে থেকে এখন ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই তেলটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা করলে হবে না, অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। এইবার দেখুন বন্ধুরা, যে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি, এই মশলাগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। পুরোপুরি একদম মিহি করে গুঁড়ো করবেন না, আধ ভাঙা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর আধ ভাঙা করে গুঁড়ো করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো এখন আমার তৈরি, এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি। আমের গায়ে এখন আর একটুও জল লেগে নেই, পুরোপুরি জলটা শুকনো হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু আমগুলোকে শুকনো করে নিতে হবে। এরপর সর্ষের তেলটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তেলটা এখন অল্প গরম রয়েছে, তবে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু এখানে হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার এই হালকা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ জোয়ান। এরপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ কালো জিরে। এবার জোয়ান আর কালো জিরেটাকে দিয়ে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ হিং। হিং দেওয়ার কারণে আচারের টেস্ট খুবই ভালো হবে, আর আচারের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তো হিংটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লবণ। এবার এই সব কিছুকে দিয়ে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু মেশাতে মেশাতেই তেলটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। তো এগুলো আমার মেশানো হয়ে গেছে। এইবার ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে রাখা ভাজা মশলাগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব ভাজা মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। বড় চামচের 4 চামচ ভিনিগার আমি এইখানে দিয়েছি। ভিনিগারটা আমের আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করবে, মানে প্রিজারভেটিভের কাজ করবে এই ভিনিগারটা। তো সেই কারণে ভিনিগারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। আবার আমি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এইবার আমগুলোকে আমি এই মশলার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। একসাথে সব আমগুলো এর মধ্যে দেবেন না, তখন কিন্তু ভালো করে মেশানো যাবে না। তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে মশলার সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে আমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর রং হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। একদম দোকান থেকে কেনা আমের আচারের মতোই দেখতে হয়েছে, আর এগুলো খেতেও হয় দোকান থেকে কেনা আমের আচারের মতো। দেখুন বন্ধুরা, আমের আচারটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এইখানে নিয়েছি কাঁচের জার। এই জারটাকে ভালো করে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। জারের মধ্যে একটুও জল থাকলে কিন্তু হবে না, জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে আমের আচারটাকে আপনারা রাখতে পারবেন না। তাই খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন, যেন একটুও জল না থাকে। তো দেখুন বন্ধুরা, আমি আমের আচারটাকে এই কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, যে সর্ষের তেলটাকে আমি সরিয়ে রেখে দিয়েছিলাম সেই তেলটাকে কড়ার মধ্যে দিয়ে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, তারপর তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি।
তেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর এই আমের আচারের মধ্যে তেলটাকে দিয়ে দিতে হবে। এইবার ঠান্ডা হয়ে যাওয়া সর্ষের তেলটাকে আমি আচারের মধ্যে দিয়ে দিলাম। আচারটা পুরো তেলের মধ্যে ডুবে যাবে, এইভাবেই এখানে সর্ষের তেলটা দিতে হবে। তো আমি দুটো জারের মধ্যে আমের আচারটাকে তুলে নিয়েছিলাম, তো সেই কারণে দুটো জারের মধ্যেই সর্ষের তেলটাকে দিয়ে দিয়েছি। তো এটা এখন আমার তৈরি। এবার জারের মুখটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দোকানের মতো টক ঝাল মশলাদার কাঁচা আমের আচার। এইবার আমের আচারটাকে এইভাবে আপনারা কিছুদিন রেখে দেবেন, আচারটা রোদে দেওয়ার প্রয়োজন নেই, আমগুলো এমনি নরম হয়ে যাবে। 10-15 দিন পর থেকেই এই আমের আচারটা আপনারা খেতে পারবেন। তবে আপনারা চাইলে আমের আচারটা রোদেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা আমের আচার তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।